তাহলে বলছিলাম বিয়ান, তোমার মেয়েকে আর আমার ছেলেকে কিছু টাকা পয়সা দিয়ে ওদেরকে শপিং করতে পাঠিয়ে দিই, ওরা চলে যাওয়ার কিছুক্ষণ পরে আমরা মন্দিরে গিয়ে শিরোদান করে বিয়েটা দুজনে করে নেবো, তাহলে কেমন হবে বিয়ান? আচ্ছা ঠিক আছে বিয়ান, তুমি যা ভালো মনে করো তাই করো তাহলে। এই তো লক্ষ্মী বিয়ান, আমার বিয়ান থেকে আর কিছুক্ষণ পরে বউ হয়ে যাবে। ডাকো জামাইয়ের মেয়েকে ডাকো, আর হাসতে না ডাকো। হ্যাঁ বিয়ান ডাকছি। ওই রে ফটকে, এ ফটকে ছড়া। এই তো বাবা, একবার এই ঘরে আয় সঙ্গা। হ্যাঁ জি বাবা, দাঁড়াও। হু রে বাচ্চা, খালি কাজের সময় দেখা গেল। ওবে মারবো না বে, এই রাই শুন। কি বলছিস বাবা, মারবো না তো? না বে। হ্যাঁ বাবা বলো কি বলবে। শুন একটা কথা বলছি। হ্যাঁ বলো কি বলবে। বলছিলাম ওরা এত যে আমার টাকা পয়সা হয়ে গেছে, এই টাকা পয়সা তো খরচা করব কি করে রে, তাই আমি শুয়ে শুয়ে চিন্তা করলাম তোদেরকে 1500 টাকা দেবো, তোরা শপিং করতে যাবি। আচ্ছা ঠিক আছে বাবা, আপনি যা ভালো মনে করেন তাই হবে, তাহলে দেন টাকা আমরা শপিং করতে যাব। এই দেদু মারামি, তো বাবাকে চিনি না, বাবা নিশ্চয়ই কোনো কুমতলব আছে, আমাদেরকে শপিং করতে পাঠিয়ে দিয়ে বাবা কোনো খারাপ কাজ করার ধান্দা করছে। হবে কি বললি তুই? যে বাবা একটা গোটা বেগুনকে মাঝে চির করে, একটা বেগুনকে সেনে খায়, একটা বেগুনকে পুড়িয়ে খায়, সে বাবা কি করে 5000 টাকা দেয় শপিং করার লেগে, সেটাই তো আশ্চর্য বাবা। বাবা ফটকে রে, আগে তো আমি ভিখারি ছিলাম বলে একটা বেগুনকে দুবার খেতে হয়েছে, কিন্তু এখন তো আমি আর ভিখারি নই, এখন লটারির টাকাতে আমি কোটিপতি হয়ে গেছি। ঠিক আছে বাবা টাকাটা দাও, তোমার মনে যেন আবার কোনো কুমতলব না থাকে। কোনো কুমতলব নাই বাপ। বেশ ঠিক আছে দাও টাকা দাও। লাও ধরো, শোনো বাবা মা ধরো। কোনো কুমতলব নাই তো বাবা। লে ধরবে শালো, ইঞ্চি পাকা ছোড়ালে ধর। ঠিক আছে দাও। কত টাকা আছে এখানে? 3620 টাকা বে। দুটো 12 মুন্ডা প্যান কিনা হবে তো বাবা? শুধু 12 মুন্ডা কি রে, এখানে বইয়ে সায়া শাড়ি ব্লাউজ তোর যা নিবি, চশমা ঘড়ি বেল মুজা সব হয়ে যাবে রে বাবা। টাকা দেওয়ার পেছনে কোনো মতলব নাই তো বাবা? বিয়াই আমার মাথা খারাপ হয়ে দিয়েছি, তুমি যা বলো বুঝিয়ে বুঝছে না। না না বাবা জি, তোমার বাবার অনেক টাকা পয়সা হয়েছে, উনি টাকা পয়সা নিয়ে কি করবে, তাই তোমাদেরকে দিল কিছু বাজার হাট করে আনো, খাওয়া দাওয়া করো, একটু ঘুরে ফিরে এসো। ঠিক আছে শাশুড়ি মা, তোমার কথা বিশ্বাস করলাম, বাবা যদি বলতো না বাবার কথা আমাকে একদম সন্দেহ সন্দেহ ভাব লাগে। চলো গিন্নি চলো, চান টান করে বেরিয়ে যাবো চলো। সাবধানে যাবি। ঠিক আছে বাবা, আমরা সাবধানে যাবো, তুমি যেন সাবধানে থাকবে বাড়িতে। যা রে যা, অত চাপ নাই, আমি আছি তো যা। তোমাকে আমার খুব সন্দেহ মনে হচ্ছে। যেতে বললাম যা, বড় রাগাই না যা। চলো গিনি চলো। হ্যাঁ চলো। তোমার মেয়ে আর আমার ছেলে দুজনে বাজার করতে চলে গিয়েছে, এবার চলো আমরা দুজনে গিয়ে বিয়েটা সেরে নিই গা। চলে গিয়েছে ওরা বাজার করতে? হ্যাঁ গো বিয়ান চলে গিয়েছে। শুনো আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু তুমি আমাকে কোনোদিনও কখনো কষ্ট দিবে না তো? বলে বলে নাও ভালো আগে। কি জি বলো তুমি, তাহলে এতদিন তুমি আমার বাড়িতে থেকে তুমি আমাকে এই চিনলে তাহলে? না গো আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো, তবু আমি একটা কথা বলে নিলাম। আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন তুমি আমার স্ট্যাম্প মারা বউ হয়ে আমারই ঘরে থাকবে, ও নিয়ে তোমার কোনো চাপ নাই, কোনো টেনশন নাই। সত্যি বলছো তো তুমি? হ্যাঁ গো সত্যি সত্যি সত্যি, 372 সত্যি হয়েছে তো? আচ্ছা ঠিক আছে হয়েছে চলো। এসো আমার জান নারকেল বেগম এসো। ও নারকেল বেগম, তুই কোথায় হারিয়ে গেলি নারকেল বেগম রে? দুদিন বেড়াইতে যাবার নাম করে তুই আজ ফিরে এলি না নারকেল বেগম রে? ও নারকেল বেগম আমার। কাকা তুই কান্দিস না বড়া, তোর কান্না দেখে আমারও কান্না পাচ্ছে বটে। ভাইপু আমি অনেক দুঃখে কাঁদছি ভাইপু রে, ভাইপু আমার। তোর নারকেল বেগম কাকিকে আমি ডেলি এক বোতল শালিমার নারকেল তেল দিয়ে ওয়াশ করতাম রে ভাইপু আমার। এ কাকা সে তো আমি জানি বটে, তুই কাকিকে নারকেল তেল দিয়ে ওয়াশ করতি, লেকিন তুই কাঁদিস না কাকা, তোর কান্না দেখে আমারও কান্না পাচ্ছে কাকা রে।
ওরে 9 বছর আগে আমার বউ মারা গিয়েছিল, ওই নারকেল বেগমকে পেয়ে আমি বইয়ের সব কিছু ভুলে গিয়েছিলাম রে ভাই বুই আমার। আমার নারকেল বেগম আমাকে বললো আমি জামাই বাড়ি গিয়ে 2 দিন বেরিয়ে চলে আসবো রে ভাই বুই, আগে 1 সপ্তাহ পার হয়ে গেল, আমার নারকেল বেগমের মুখ দেখতে পাই নাই আমি রে ভাই বুই আমার। নারকেল বেগম, তোকে আমি পেয়ে জীবনের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলে গিয়ে তোকে আপন করে নিয়ে সব সুখ ফিরে পেয়েছিলাম রে নারকেল বেগম আমার। নারকেল বেগম তুই কোথায় আছিস? নারকেল বেগম তুই বাড়ি ফিরে আয়, তুই বাড়ি ফিরে আয় নারকেল বেগম। এ কাকা তুই এত ভেঙে পড়িস না, আমি বলছিলাম নারকেল বেগমের বড় মেয়ের বাড়ি গেলে হতো নাই? হ্যাঁ ভাইবো ভাইবো, তুই ঠিক কথাই বলেছিস রে। তাহলে উঠ লাউড়া, ওখান থেকে উঠ কাকা। তাহলে শুন কাকা, দেরি করিস না, তুই বেরিয়ে পড়। আর তুই নারকেল বেগমের বড় মেয়ের বাড়ি চিনিস তো? ওরে হ্যাঁ রে ভাইপো, আবছা মনে আছে সেই বরযাত্রী যখন গিয়েছিলাম তখনই একবারই গিয়েছিলাম। ওরে হ্যাঁ রে কাকা, চো কোনো চাপ নাই, তুই তো ওর বড় মেয়ের জামাইয়ের নাম জানিস তো? হ্যাঁ জানি ভাইপো, দিলীপ নাম। তাহলে চো কাকা, এখনই ট্রেন আছে, এই ট্রেনেই চলে যাবো, চো। হ্যাঁ ভাইপো, চো ভাইপো, চো। সেটাই তো আমার মাথায় ঢুকছে না, এখন কি সব আজ গইবে গান হইছে কি জানি। ও মা গো, চিটি চিটি চিটি। কে কাকা মুখ পানে তাকাইছে কেন একদম? বাপ শোনা মধু আমার, দিলীপের বাড়ি চিনো? বাপ শোনা, কোন দিলীপ? দুটো দিলীপ আছে, একটা দিলীপ চোর আর একটা বউ পালানো দিলীপ। কোন দিলীপের কথা জিজ্ঞেস করছে কাকু? আরে ভাইপো, কোন দিলীপের কথা জিজ্ঞেস করব রে? বলছি দুটো দিলীপ আছে রে, একটা বউ পালানো দিলীপ আর একটা চোর দিলীপ বলছি রে। ও দুজনের জিজ্ঞেস করো বাড়ি কোন জায়গায় আছে। এ কাকে দি ভিতর মো? চুপ বাপ শোনা আমার, এখন গান বন্ধ কর বাপ, চুপ চুপ। বলো কাকু বলো, আমার আবার হাতে সময় খুব কম, আমি খিচুড়ি আনতে যাবো স্কুলে। বুঝি দুটো দিলীপের বাড়িটা কোন জায়গায় বাপ, একটু ঠিকানাটা দিয়ে দেখিনি। ওই দেখো ওই দেখো, ওই আলাস্টারে চাল, ওইটা যে বউ পালানো দিলীপের বাড়ি, আর ওর বাড়ির পেছনেই আছে চোর দিলীপ। তাই নাকি ভাইপো? হ্যাঁ কাকা, ওই বাড়িটাই চল যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইপো, ঠিক আছে। বলছিলাম কাকা একটা বিড়ি দাও না কাকা। দূর গেল আছে, আমি বিড়ি খাই নেবে। চলো গে বাড়ি দেখা নেই, ভুলে নে রে লিড় কাছে দেখা কু আমার। ও ঠিকই করেছে, উরু স্বামী নাই কো, উরু মাগ নাই কো, দুই মাগ মাতারে বিধবা বিধবা ছিল, বিয়েটা করে নিয়েছে, আমার মন বুঝে ভালোই হয়েছে, কি বলিস না তুই? হ্যাঁ বোন ঠিকই করেছে, ও রোজ রোজ ঝামেলা থেকে একদিনে ঝামেলা চুকিয়ে দিয়ে ভালো জিনিস তো। তাহা হে খগেন বাবু, তাহলে মিষ্টি ফিষ্টি কবে খাওয়াবে মনে করছো? তোমরা তো আমার পড়োশী গো, তোমাদেরকে মিষ্টি না খাইলে হবে? আমার ছেলে শপিং করতে গেছে, ফুটো ফুটো বাড়ি আসুক, তারপরে তোমাদেরকে মিষ্টি এনে আমি খাওয়াবো। তাহা তো খগেন বাবু, এ যোগাযোগ কি করে করলে গো তুমি? আরে রং নম্বরে রং নম্বর এখন পটিয়েছে যত সম্ভব। কি বললে মারা? রং নাম্বার লো, এটা সেই নাম্বার মারা, এটা আমার ফটকে ছেলের শাশুড়ি গ। ই মা, তোবা তোবা, গালি গালি গলায় ধরি, বিয়ান হয়েছে কি তোমার? তাহলে বিয়ান হয়েছে তো কি হয়েছে লাউড়া, বিয়ানকে কি বিয়ে করা যায় না নাকি? না না, ও ঠিকই করেছে, তুমি ঠিকই করেছো ভাই, তুমি বিয়ে করেছো ঠিকই করেছো। বলো ঠিকই করেছে লো, এখন রাতের অন্ধকারে কার করে শায়ার বুন্দ কাটতে যাবে, দেখলে ধরা পড়ে মার খাবে, তাহলে বিয়ানের সাথে বিয়ে করেছে ঠিকই করেছে আমার মন বলছে। এই দেখো শারমিন ভাবি ঠিক কথাই বলেছে। তাহলে শোনো খগেন বাবু, কালকের মধ্যে আমাদের মিষ্টি খাওয়া চাই চাই। পেয়ে যাবি রে বড়, আমি কি টাকাতে কম চেয়েছি লিখে? এখন ডিয়ার লটারির 1 কোটি টাকা এখন আমার ঘরে ভরা আছে, কোনো চাপ নাই, পেয়ে যাবি যা। কালকে বালতি করে মিষ্টি আমার ছেলে ফটকে দিয়ে আসবে যাতে বাড়িতে। ঠিক বলছিস তো খগেন, কালকে দিয়ে আসবি তো? অবশ্যই দিয়ে আসবো, আগে ফুল সজ্জাটা করে নি তারপরে দিয়ে আসবো। যা তোর এখন যা, আমাকে এখন জ্বালাস না। হ্যাঁ গো, এখন চলো এখান থেকে, এখন নতুন বিয়ে করেছে, এখন চেক করবে, ই করবে, কত কি করবে, এখন চলো পরে আবার আসবো। ঠিক ধরেছে ছোট ভাবি, ঠিক ধরেছে। তাহলে এখন ওরা আসিবো, আজ মনে করে যেন মিষ্টি দিয়ে এসো। দুবো দুবো দুবো। হ্যাঁ গো গিন্নি, তাহলে তো মিষ্টি খাওয়াইতে হবে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ খাইয়ে দিবি, তা কি আছে, ওই 1000 টাকার মিষ্টি আনবি দিয়ে খাইয়ে দিবি, পাড়ার লোককে 2-4টি করে দিলেই তো হয়ে যাবে তোমার। ঠিকই বলেছো তুমি, চলো ঘরে চলো। এসো। বলি দিলীপ বাবু বাড়িতে আছেন নাকি? দিলীপ বাবু কে?
এই আমি উৎপল চুয়াডাঙ্গা থেকে এসেছি। দাঁড়াও দাঁড়াও আসছি। কি ব্যাপার, তোমরা কারা? দিলীপ বাবু, আপনি যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। না না, কি মনে করবো, কি জানতে চাও বলো। বলছি, তোমার শাশুড়ি নারকেল বেগম তোমার বাড়িতে আছে? ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কেউ সমস্ত সম্পর্ক মুছে গিয়েছে। কি বলছেন দিলীপ বাবু, তাহলে আমার কি হবে? তোমার কি হবে মানে? এই দেখুন না দিলীপ বাবু, তোমার শাশুড়িকে আমি গত 7-8 বছর থেকে ভালোবাসি। যেদিন থেকে আমার বউ মারা গেছে সেদিন থেকেই তোমার শাশুড়িকে আমি ভালোবাসি। আরও জামাই বাড়ি যাবার নাম করে আগে 1 সপ্তাহ হলো চলে এসেছে, কোনো খোঁজ খবর কিছু নেই। আমি তো ভাবলাম তোমার বাড়িতে এসেছে। যাদের বংশ শুধু চরিত্রহীন, যারা নোংরা, যারা নর্দমার পানি, তাদের এই বাড়িতে কখনো ঠাই হয় না। কি এসব বলছেন দিলীপ বাবু? তাহলে তোমার বউ কই দিলীপ বাবু? সে 2 বছর হলো ঘর ছেড়ে চলে গিয়েছে পর পুরুষের সাথে। আপনি সত্যি বলছেন দিলীপ বাবু? তাকে আমি মিথ্যা বলছি নাকি তোমাকে? তাহলে নারকেল বেগম তোমার বাড়ি আসেনি? আমার বাড়িতে কিসের জন্য আসবে? তার মেয়ে আছে আমার বাড়িতে, তাই সে আমার বাড়িতে আসবে? তাদের সাথে আমার তো কোনো সম্পর্কই নেই। কো তাহলে কাদের সাথে সম্পর্ক আছে, কাদের বাড়ি গেল? তাহলে সেটুকু কি আপনি বলতে যদি পারেন তাহলে আমার খুব ভালো হইতো। ওইসব আমি জানি না। এই দিলীপ বাবু, আমার উপরে দয়া করে একটু বলুন, আমি বড় ক্লান্ত বাড়ি খুঁজতে খুঁজতে। প্লিজ শুনো মশাই, তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নেই, তাই আমি বলছি তুমি যখন অত দূর থেকে অত কষ্ট করে এসেছো। ওরা হচ্ছে নোংরা চরিত্রহীন মেয়ে, ওর মাও চরিত্রহীন, মেয়েও চরিত্রহীন, ঠিক আছে? আমাদের এই একটা বাড়ির পাশের পাড়ার একটা ছেলেকে ফুটে বলে নাম, তারই সাথে বেরিয়ে চলে গেছে গত 2 বছর হলো, আমার সাথে কোনো সম্পর্ক নেই কো, ঠিক আছে? তুমি ওদের বাড়িতে যাও, খোঁজ করো গা, ওখানে হয়তো পেতে পারো তাদিকে। ঠিক আছে দিলীপ বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এ চোরে ভাইপো, ওই পাশের পাড়াতে বলছি ফুটোর বাড়ি নাকি বলছে, ওই চো লে ওরা ফুটো নাম আবার মানুষের হয়? এখন হয়ে গেছি বাপ, না হইলেও মানুষের জোর করে করে দিচ্ছি। চো বাপ, চো চো, চলো বাড়া তাহলে। কিরম ব্যাপার দেখ দেখিনি বড়া, হ্যাঁ এটা বুড়ো মানুষ, তাকেও সারেনি সে হারামি মহিলা। মার মেয়ে দুটোই সমান, পুরুষ মানুষ দেখলেই লাচাইতে ইচ্ছা হয়। ছি, কার নাম মুখে নিলাম, নাম লিতু আমার এক এক সময় ঘৃণা করে। ছি 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 ছি।